রাজধানীতে বিনা নোটিশে ভাড়া বাড়ি থেকে শিক্ষার্থীদের উৎখাত, গ্যারেজ ও ডাস্টবিনে ফেলে দেয়া হয় সার্টিফিকেট। একটা সার্টিফিকেট নাই, আমার এসএসসি সার্টিফিকেট, আমার ডিপ্লোমা সার্টিফিকেট, মূল সার্টিফিকেট গুলো ছিল টেক্সট অফ লেফট অফ, তারপর হচ্ছে অনেকের ধরনের ট্রাঙ্কের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ মালামাল। করোনা দুর্যোগে কঠিন সংগ্রামে শহরের ভাসমান মানুষ, স্বাস্থ্যবিধি তাদের কাছে শুধুই উপহাস, গ্রামে ফিরেও কাজ হারা। মানুষের কাছে খুঁজলে মাংলে ওই পচা গলা সরা মরাও মিলে দেয়, ওগুলো তো খাওয়ান যায় না। খাওয়ার একটু টাকা নেই ভাই, মাছ কই পাম, বাড়িতে কাজকর্ম নেই, বেকার অসহায়ের মধ্যে আছি, কেউ তো খোঁজ খবর নেয় না। ঢাকা থেকে আসার পর থেকে এখন আমাকে কেউ আর কাজে নিতেছে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখিনি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের অভিযোগ, অতিরঞ্জিত দাবি মন্ত্রীর। করোনার চার মাসে দুর্নীতি তদন্তে কমিটি মাত্র একটি, শিগগিরই দুদকের রিপোর্ট। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের, 8 সপ্তাহের মধ্যে মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল, একদিনে সর্বোচ্চ শনাক্ত 4,019, আরও 38 জনের মৃত্যু। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর, 2 লাখ টাকার ক্ষেত্রে পুরোটা দেয়া হবে নগদ, এর বেশি হলে অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাজেটের কপি ছেঁড়া সংসদ অবমাননা, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রতারণার অভিযোগে 3 বিদেশি গ্রেফতার। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই, সবটাই অতিরঞ্জিত, এমনটাই দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এদিকে করোনার চার মাসে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ উঠে আসলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হয়েছে মাত্র একটি। বিশেষজ্ঞরা বলছেন এমন নিষ্ক্রিয়তা দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। অন্যদিকে দুদক বলছে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে দ্রুত একটি রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে তারা। এহসান জুয়েলের রিপোর্ট। করোনাকাল, বিপর্যস্ত স্বাস্থ্যখাত, চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর কেনাকাটায় গোলমিলের পর হোটেলে থাকা খাওয়ার বিলে অসঙ্গতির অভিযোগ। জরুরি পরিস্থিতির সুযোগে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা সহ সবশেষ করোনা পরীক্ষার কিট সংকটে নানা প্রশ্ন। দেশে করোনা সংক্রমণ শুরু মার্চে, এই সময়ে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠে এলেও গত চার মাসে মন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে কেবল N95 মাস্ক কেনাকাটা, সেই রিপোর্টও দায় সারা। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অগ্রণী ভূমিকা পালন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উল্টো সিন্ডিকেটের অস্তিত্ব অস্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী দাবি করছেন এইসব বিষয় অতিরঞ্জিত। মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখিনি। সিন্ডিকেট কথাটা যে ব্যবহার হয় এটা আমরা অতিরঞ্জিত। সিন্ডিকেট থাকতে পারে, আমি তো চোখে দেখিনি, কারণ আমার কাছে এখানে কোনো সিন্ডিকেটের কোনো অবস্থান নাই। 600টা জায়গা থেকে ক্রয় হয়, তো 600টা জায়গায় সিন্ডিকেট করা তো ইজ ডিফিকাল্ট। অভিযোগগুলোর তদন্ত না হওয়াকে দুঃখজনক মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রয় খাতের সিদ্ধান্ত গ্রহণ যারা করেন তারা এসব কিছু জানেন না, এই কথা বললে কিন্তু তাদের নলেজের বাইরে এই কথা বললে কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং তারই কিন্তু প্রমাণ যেটা দেখা গেছে, বিভিন্ন সময় স্বাস্থ্য খাতে উচ্চ পর্যায়ে জড়িত ব্যক্তিবর্গদের একাংশ কিন্তু দেশে বিদেশে সম্পদের বিকাশ ঘটিয়েছেন। করোনার আগে দুদক স্বাস্থ্যখাত নিয়ে যে রিপোর্ট দিয়েছে, 6 মাস পর সম্প্রতি সে অনুযায়ী 14টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাকালীন সময়ে দুর্নীতি নিয়ে এখন নতুন করে তদন্ত করছে দুদক, সেই রিপোর্ট দেওয়া হবে শীঘ্রই। অনুসন্ধান সবই চলছে, যা আপনারা দেখছেন পত্রিকা, আপনারা যা পাচ্ছেন, আমরা প্রত্যেকটাই ইনকোয়ারি করছি, ইনকোয়ারির অর্ডার আছে, এবং আমি মনে করি যে এগুলো রিপোর্ট আমরা সহসা পাবো, এরপরে আমরা বুঝতে পারবো যে অনিশ্চয়তা। দুদক নিজেরা তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি দুর্নীতি রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে সেই বিষয়টিও জানতে চেয়েছে মন্ত্রণালয়ের কাছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
করোনা আক্রান্তদের প্লাজমা দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতে রাজধানীতে সক্রিয় একাধিক প্রতারক চক্র। অনলাইনে প্লাজমা সরবরাহের বিজ্ঞাপন দেয়ায় অভিযান চালিয়ে রাজধানী থেকে প্রতারক চক্রের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা জানান, চক্রটি বেশ কিছুদিন ধরে এই অপতৎপরতা চালিয়ে আসছিল। করোনা আক্রান্ত রোগীর জন্য জরুরি প্লাজমা। মহামারীর এই কালে সামাজিক মাধ্যমে চোখ পাতলেই দেখা যায় এমন দৃশ্য। আক্রান্ত ব্যক্তির স্বজনরা হন্য হয়ে খোঁজেন প্লাজমা, যা দিতে পারেন কেবল করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তি যার তৈরি হয়েছে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি। আর মানুষের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কিছু প্রতারক। চাহিদার তুলনায় প্রাপ্যতা কম থাকায় সুযোগকে কাজে লাগিয়ে প্লাজমা দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র। প্লাজমা দেওয়ার কথা বলে দাবি করছে টাকা। অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা হাতে পাওয়ার পর সটকে পড়ে এসব চক্রের লোকজন। এরকম বেশ কয়েকটি প্রতারণার তথ্য পাওয়ার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই চক্রের অন্যতম এক সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। একদল প্রতারক চক্র এই প্লাজমা দেওয়ার নাম করে মুমূর্ষু রোগীদের অ্যাটেন্ডেন্টদের সাথে যোগাযোগ করে তাদেরকে প্রতারিত করছে। এরকম একটি সংবাদ আমরা জানতে পেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা তেজগাঁ বিভাগের একটি দল বিভিন্ন জায়গায় অপারেশন করে এই প্রতারক চক্রটিকে শনাক্ত করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি সদস্যদেরকে গ্রেপ্তারের জন্য অপারেশন পরিচালিত হচ্ছে। অনলাইনে কেউ প্লাজমা প্রদানের জন্য উৎসাহী হলে যথেষ্ট যাচাই বাছাই না করে প্লাজমা গ্রহণের জন্য কোনো লেনদেন না করার পরামর্শ গোয়েন্দা কর্মকর্তাদের। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ 4,019 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। 24 ঘন্টায় আরও 38 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,926 জনে। এদিন সুস্থ হয়েছেন রেকর্ড 4,334 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। চিকিৎসা বিজ্ঞানের সব আবিষ্কার, গবেষণার অন্বেষণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এক ভাইরাসের কারণে অস্বস্তিকর জীবনযাপনে বাধ্য হচ্ছে মানুষ। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেশি। বৃহস্পতিবার জানানো হলো সবশেষ 24 ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 4,019 জন, মারা গেছেন 38 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 4,019 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,926 জন শনাক্ত, বিবেচনায় মৃত্যুর হার 1.26%। মারা যাওয়া 38 জনের মধ্যে 35 জনের বয়সই 40-এর উপরে। সবাই আক্রান্ত হলেও মারা যাওয়ার পরিসংখ্যানে এগিয়ে বয়স্করা। 41-50 বছরের মধ্যে 14.80%, 51-60 বছরের মধ্যে 29.08% এবং 60-র্ধ ব্যক্তি 43.31%। বুলেটিনে বলা হয়, করোনা মুক্ত হয়ে পরদিনই কর্মস্থলে যোগ দেওয়া যাবে না। যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরো 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। হাত ধোয়া, মাস্ক পরা এবং একে অপর থেকে দূরে থাকার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি গোটা মানবজাতিকে রক্ষা করতে পারার এমন স্বাস্থ্যবিধি আসেনি আগে। তাই সহজ এই বিষয়গুলো মানতে হবে বাঁচার তাগিদে। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী তোহা খান তামিম। কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে বিশ্বে 215টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 17তম। এখন আজকের দিনে আমরা যদি বলি তাহলে বাংলাদেশের অবস্থান রয়েছে 18তমতে। স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। গত 24 ঘন্টা সার্বিক চিত্রের যদি দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা হয়েছে 2 জুলাই 18,362 জনের এবং এ থেকে আক্রান্ত হয়েছেন 4,019 জন। আজও মৃতের খাতায় যোগ হয়েছে 38 জনের নাম এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,926 জন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যে হারে মৃত্যুবরণ করছেন কিন্তু তার থেকে অধিক হারে কিন্তু সুস্থ হয়েছেন। আক্রান্তের চিত্রে সূচকে আমরা দেখতে পাচ্ছি প্রথম আক্রান্ত হয়েছিলেন 8 মার্চ, 3 জন। দিন যত গড়িয়েছে ততই কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি আজ পর্যন্ত 2 জুলাই অর্থাৎ প্রায় 1.5 লাখ পার হয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা।
মৃতের চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেই সূচকটাও কিন্তু ঊর্ধ্বমুখী। প্রথম বাংলাদেশে আমরা দেখেছি যে 18 মার্চ একজন মারা গিয়েছিলেন, এরপরে 18 এপ্রিল 84 জন, তার এক মাস পরে 18 মে 349 জন, এরপরে কিন্তু সূচকটা আক্রান্তের মতোই ঊর্ধ্বগামী হয়েছে। আজকে 2 জুলাই আমরা দেখতে পাচ্ছি যে 1926 জনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি 27 জন হয়েছিল 23.12%, সেই দিন হারটা বেশি হয়েছিল। 26 থেকে আজকে 2 জুলাই পর্যন্ত যদি হিসেব করি তাহলে বলা যায় 20, 21 এবং 22 এর মধ্যে কিন্তু এই হারটা ওঠানামা করছে। বাংলাদেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 66,442 জন, যার শতাংশ হচ্ছে 43.34%, 1.26% মৃতের হার, এবং চিকিৎসাধীন রয়েছেন 85,268 জন। স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবারের জন্য, আপনজনের জন্য তথা সারা দেশের জন্য কিন্তু আমরাই ক্ষতিগ্রস্তের কারণ হব, ক্ষতির কারণ হব। তো সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। তো এই ছিল আজকের বিশ্লেষণে। দেশে করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক। দ্বিতীয় ধাপের গবেষণার পর আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এটি মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারেও আশাবাদী তারা। এদিকে আবেদন পেলে অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। উই ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ এনি মোর। তাগিদটা হয়তো ছিল ভেতর থেকে। আবেগঘন সংবাদ সম্মেলনে এক তরুণ তুর্কি জানান দিলেন, এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করলো বাংলাদেশ। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড ভ্যাকসিন আবিষ্কারের প্রাথমিক পরীক্ষায় শতভাগ সফলতা পাওয়ার দাবি করেছে। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয়, ভ্যাকসিনটি প্রাথমিক অ্যানিমেল ট্রায়ালে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পেয়েছেন তারা। দ্বিতীয় ধাপে রেস্ট্রিক্টেড অ্যানিমেল ট্রায়ালে যাবে সংস্থাটি, যাতে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এর পরের ধাপ মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল। 614 নম্বর পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড মিউটেশন আছে, সেই মিউটেশনটা কনসিডার করেই কিন্তু আমরা আমাদের টার্গেট ডেভেলপ করেছি। প্রিলিমিনারি একটা ট্রায়াল করেছি, 6 থেকে 8 সপ্তাহ লাগবে আমাদের একটা রেগুলেটেড ট্রায়াল করে বিএমআরসিতে এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য দিতে। এখন এটা ডিপেন্ড করতেছে বিএমআরসি আমাকে কতদিনে অ্যাপ্রুভাল দিবে। ক্লিনিক্যাল ট্রায়াল ও পরে বাজারজাতের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতির জন্য যাবেন তারা। এখন ইনস্ট্যান্ট আমার কাছে 5-7 মিলিয়ন বায়াল তৈরি করার মতো সক্ষমতা আছে। আমি যখন এখান থেকে ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাক্টটা শুরু করতে পারব। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি বলছে প্রোটোকল মেনে আবেদন করলে দেয়া হবে অনুমোদন। হিউম্যান ট্রায়ালে যখন যাবেন তখন আমাদের এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আমাদের কাছে সাবমিট করবেন পেপার, আমরা তখন ওটা দেখবো এবং সেটা একটা সিআরওর মাধ্যমে আসতে হবে। সেটা মহামারী করোনা ভাইরাস 6 মাস পার করেছে, সংক্রমণ ও মৃত্যুর ভয়ানক পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগে বাড়ি যাওয়ার সুযোগে বিনা নোটিশে শিক্ষার্থীদের উৎখাত করছেন ঢাকার অনেক বাড়িওয়ালারা। ধানমন্ডিতে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ল্যাপটপ সহ সব জিনিসপত্র ভাগাড়ে ফেলে দিয়েছেন এক বাড়িওয়ালা। অন্যদিকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 130 শিক্ষার্থীকে হোস্টেল থেকে বিতাড়িত করা হয়েছে, গ্যারেজে স্তূপ করে রাখা হয়েছে মালামাল। আব্দুল হালিমের ক্যামেরায় বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। ঢাকা কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সজীব মাথা গোজার ঠাই তো হারিয়েছেনই, ছুঁড়ে ফেলা হয়েছে শিক্ষা জীবনের অর্জন সনদগুলোও। রাজধানীর ধানমন্ডি এলাকার বাড়িওয়ালা মুজিবুর হক পুরো ভাড়া দিতে না পারায় 9 শিক্ষার্থীকে বাসা থেকে বের করে দিয়েছেন বিনা নোটিশে। শুধু তাই নয়, তাদের জরুরি কাগজপত্র সহ সব জিনিসপত্র ফেলে দিয়েছেন ভাগাড়ে। মালগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের যে মহিলা যারা নেয় এদেরকে হচ্ছে ভাড়া করে নিয়ে আসে, ভ্যানে করে ভাড়া করে ওদেরকে দিয়ে ওরা হচ্ছে কোথায় ফেলে দেয়। ঢাকা শহরে বাড়ি হলে হলে মানুষ এত অমানুষ হতে পারে, আমার জানা ছিল না। একই দশা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 130 শিক্ষার্থীর। 2 মাসের ভাড়া বকেয়া হওয়ায় শিক্ষার্থীদের সব জিনিসপত্র ফেলে দেন গ্যারেজে। খবর পেয়ে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ছাত্ররা। একটা সার্টিফিকেট নেই, আমার জিএসসি সার্টিফিকেট,
আমার এসএসসি সার্টিফিকেট, আমার ডিপ্লোমা সার্টিফিকেট, মূল সার্টিফিকেটগুলো ছিল। ডেস্কটপ, ল্যাপটপ, তারপর হচ্ছে অনেকের ধরনের ট্রাঙ্কের ভিতরের কিছু গুরুত্বপূর্ণ মালামাল। প্রথম মাসে আমরা ভাড়া দিই নাই, উনি চাইছিল কিন্তু আমরা দিতে পারি না করোনা পরিস্থিতির কারণে, কিন্তু পরবর্তীতে উনি আর আমাদের সাথে যোগাযোগ করে নাই, না করে উনি আমাদেরকে হোস্টেল থেকে বাই করে দিয়েছে আর কি, জিনিসপত্র বের করে দিয়েছে, মালগুলা একদম নিয়ে নিছে আর কি, নোটিশ, বিনা নোটিশে। এসব শিক্ষার্থীদের হুমকিও দেওয়া হয় দফায় দফায়। এসে দেখলাম মালামাল এলাম, হলে আমার একটা ছেলে একটা টি শার্টও পাইনি, এখন সার্টিফিকেট সেটা তো গেছেই, ইভেন তার থেকে আরও ওইটা খারাপ, মানে ওটা তো মূল লাইফে, ওটা স্টুডেন্ট লাইফে ওটা গুরুত্বপূর্ণ জিনিস, ইভেন ওই যে শখের গিফট করছে সেটা সেটাও। বাড়িওয়ালা বহু টাকা পায়, তারপর বাড়িওয়ালা আমাদের যে অ্যাডভান্স টাকা ছিল সেই টাকা কেটে কুছে আমাদেরকে নামাই দিছে। এই ঘটনায় হোস্টেল পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। অভিযোগ দেওয়ার পর আমরা একটু অভিযোগ গ্রহণ করেছি, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে, আমরা এই বিষয়ে এখন তদন্ত করে প্রয়োজনে যে আইনগত সাহায্য সেটা করব। অন্তত সার্টিফিকেটগুলো খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া এই শিক্ষার্থীরা। ঢাকায় এমন কয়েক লাখ শিক্ষার্থী ব্যাচেলর বাসায় ভাড়া থাকেন। করোনার এই দুঃসময়ে শিক্ষার্থীদের প্রতি যদি মানবিক আচরণ করেন বাড়িওয়ালারা, তাহলে করোনা পরবর্তী সময়ে এসব শিক্ষার্থীরা আবারও ঘুরে দাঁড়াতে পারেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুগে যুগে নিপীড়িত, নিঃস্ব আর ভাসমান মানুষেরা শুধু পেটের ক্ষুধা মেটাতেই সংগ্রাম করেন। করোনাকালে সেই যুদ্ধ যেন আরও বেড়েছে। যখন সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, সেখানে ঘরহীন মানুষেরা আছেন কেমন? আশরাফুল ইসলামের ছবিতে পথের মানুষদের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আগের রাতে চুরি হয়ে গেছে চাল, সেই ক্ষোভে আর দুঃখে নিয়তিকেই গালাগাল করছিলেন রমনা এলাকার ফুটপাতের বাসিন্দা মিনারা বেগম। তার চেয়েও যে কেউ গরিব থাকতে পারে সেই দুঃস্বপ্নই যেন বাস্তব হলো করোনাকালে। মানুষের কাছে খুঁজলে মাংলে ওই পচা গলা সরা মরা ওগুলো দেয়, ওগুলো তো খাওয়ান যায় না, এরপরে ওই যৌবনকালে সন্তানকে নিশ্চয়ই ওলাবেবির গল্প শোনাতেন মা। সেই ওলাবেবি এখন ফিরেছে ভিন্ন নামে, কিন্তু মা এতদিনে নিজের নাম তো বটেই ভুলে গেছেন সন্তানের নামও, তাই বোধহীন হয়ে পলাশির মোড়ের একই স্থানে বসে থাকেন দিনের পর দিন। একসময়ের ব্যস্ত কমলাপুরে এখন চড়ুই পাখির আনাগোনা, যাত্রী কম, খাবার নেই, তাই দুচোখে রাজ্যের ক্ষুধা নিয়ে বসে থাকে গাজীপুরের সোহেল। মানুষদের ইনকাম নেই, তাদের ইনকাম থাকবে কোথায়? তাদের ইনকাম না থাকে তারা কোথায় গেছে সেটা সঠিক বলা যায় না। সামাজিক দূরত্ব, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা কিংবা ঘরে থাকার নির্দেশ এই মানুষদের কাছে উপহাসের মতো শোনায়। নষ্ট হয়ে গেছে আর তো তরকারি শেষ। প্রান্তিক এই মানুষদের করোনা সতর্কতা চেয়ে তাদের পেটের ক্ষুধার দুশ্চিন্তা বেশি। তারা সংখ্যায় যেমন কম নয়, তেমনি এই শহরে সচ্ছল মানুষও তো অনেক। যদিও বাংলাদেশে করোনা সংক্রমণের শুরুর দিকে এই মানুষদের অনেকে খাদ্য সাহায্য করলেও এখন সেই তৎপরতা অনেকটাই নগণ্য। কারো জন্য সুরক্ষা, কারো জন্য উদম জীবন, এমন বৈষম্যে টিকতে না পেরেই হয়তো বোধ বিবেচনার বাইরে চলে গেছেন অনেকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ক্রান্তিতে কাজ হারিয়ে গ্রামে ফেরা মানুষের চাপ বাড়ছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। এতে উত্তরের আর্থসামাজিক বিপর্যয়ের যে শঙ্কা সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এখনই উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। জীবিকার তাগিদে ঘর ছেড়ে পরবাসী হওয়া মানুষগুলো করোনাক্রান্তিতে বেকার হয়ে ফিরে আসছে দল বেঁধে। পরিবারের প্রয়োজনে একসময়ের অভাবী এই জনপদ ছেড়ে কাজের আশায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাড়ি দিয়েছিল। যা বেতন পাচ্ছি তা পেয়ে আমাদের তো সংসার চলে না, রুম ভাড়া খাওয়া হয় না, সে কারণে আমি ওখান থেকে চলে আসছি।
বাড়িতে এসি, আসার পরে বাড়িতেও কাজকর্ম নেই, বেকার অসহায়ের মধ্যে আছি, কেউ তো খোঁজ খবর নেয় না। ঢাকা থেকে আসার পর থেকে এখন আমাকে কেউ আর কাজে নিতেছে না। বিজিএমইএর তথ্য মতে পোশাক শিল্পে নিয়োজিত 50 লাখ শ্রমিকের 3/4 বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের। 2 কোটি মানুষ যখন কর্মসংস্থান হারিয়েছে তারা কিন্তু আর শহরে নেই, প্রত্যেকেই ছড়িয়ে পড়েছে গ্রামে। গ্রামীণ যে কর্মসংস্থানটা আছে তার উপর একটা বড় ধরনের প্রেশার পড়তে যাচ্ছে। 2 কোটি মানুষের কর্মসংস্থান হঠাৎ করে শিল্পের মধ্যে করা সম্ভব না, কিন্তু স্বল্পমেয়াদী কিন্তু এটা কৃষির মধ্যে দিয়ে করা সম্ভব। করোনার এই মহাদুর্যোগ মোকাবেলায় এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সবাই, আর কৃষিকেই পরিস্থিতি মোকাবেলার সর্বোত্তম হাতিয়ার হিসেবে বেছে নেয়ার কথা বলছেন তারা। এই করোনা কালের কৃষি পারে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, এই কৃষির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা, কৃষিকে উজ্জীবিত করার মধ্য দিয়ে এই সংকট দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব। পোশাক শিল্প ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ বড় শহরগুলোতে রিক্সা চালক, নির্মাণ পরিবহন, ইটভাটার শ্রমিক, ক্ষেতমজুর এবং গৃহকর্মী হিসেবে কাজ করা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বড় অংশই এই অঞ্চলের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক সভায় তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। পাওনা 2 লাখ টাকা হলে পুরোটা দেয়া হবে নগদ, এর বেশি হলে অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রে, অর্ধেক নগদ। প্রায় 25,000 পাটকল শ্রমিক অবসরকালীন সুবিধাসহ প্রায় 5,000 কোটি টাকা পাবেন জানিয়ে আহমদ কায়কাউস বলেন, আগামী 3 দিনের মধ্যে শ্রমিকদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। গত 44 বছরে মাত্র 4 বার লাভ করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বেসরকারি খাতের পাটকলগুলো লাভ দেখাতে পারলেও বিজেএমসির আওতাধীন মিলগুলো বছরের পর বছর লোকসান করে যাচ্ছে। 48 বছরে পাটকলগুলোর ক্ষতির পরিমাণ 10,674 কোটি টাকা। এমন অবস্থায় পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় জানানোর ঘোষণা দেয় সরকার। আধুনিক প্রযুক্তি এনে আমরা এই পাটকলকে বিশ্বের বাজারে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিলেও বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবি ওঠে শ্রমিকদের পক্ষ থেকে। এবার সরকার থেকে এলো সে ঘোষণাও। গণভবনে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস জানান, পাওনা বাবদ 5,000 কোটি টাকা বাজেট থেকে দেয়া হবে। মানে প্রায় 25,000 শ্রমিক কর্মচারী ভাই বোনরা আছে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। একটি হচ্ছে অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে পাবে, এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে, আর বাকিটাও 50% মাননীয় প্রধানমন্ত্রী এখনই দিতে চান, তবে শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে উনি ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করার সদয় নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে 3 মাস মেয়াদি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা 2 লাখ টাকা হলে পুরোটাই নগদে পরিশোধ করা হবে, পাওনা এর থেকে বেশি হলে অর্ধেক নগদে, বাকিটা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হবে। নগদ পরিশোধ ব্যাংক হিসাবের মাধ্যমে এবং সঞ্চয়পত্রের মাধ্যমে পাওনা সরাসরি সংশ্লিষ্ট শ্রমিককে নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করা হবে। 2015 সালের সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী প্রায় 25,000 শ্রমিক নোটিশ মেয়াদের 60 দিনের মজুরি, চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, PF তহবিলের জমাকৃত সমুদয় অর্থ, প্রাপ্য গ্র্যাচুইটির উপর নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা পাবেন শ্রমিকরা। গত 25 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া। রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের স্থায়ী শ্রমিকের সংখ্যা 25,000, চুক্তির ভিত্তিতে কর্মরত আরও প্রায় 26,000 শ্রমিক। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। অবশেষে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল থেকে সরে আসছে সরকার। নতুন নবায়ন বন্ধ দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতে পারলে সাশ্রয় হবে বিপুল অর্থ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির দাবি, মহাসচিবকে বিব্রত করতেই সাংবাদিক বেশে এমন অবান্তর প্রশ্ন।
এদিকে 2020-21 অর্থ বছরের বাজেট বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলছেন, দুর্নীতি অব্যাহত রাখতেই সরকার এ বাজেট পাশ করেছে। সম্প্রতি জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট পাশের পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে হাসপাতালে এ সময় তিনি দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। দলটির পক্ষ থেকে বাজেট প্রত্যাখ্যান করার কথাও জানান তিনি। সরকার তাদের লুণ্ঠনের প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য পার্লামেন্টে মাত্র একদিন আলোচনা করেছে এবং তা পাশ করে নিয়েছে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 প্রণয়নের বিষয়ে মির্জা ফখরুল দাবি করেন, এ উদ্যোগ অস্বাভাবিক। নতুন আইন করার কি প্রয়োজনীয়তা অনুভব করলেন? এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিক পরিচয়ে দুজন ব্যক্তির প্রশ্নে উত্তেজিত হতে দেখা যায় বিএনপি মহাসচিবকে। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনার সাথে রিজভী সাহেবের একটা দ্বন্দ্ব চলছে, ঘটনাটা কতটা সত্য? এটা এই ধরনের প্রশ্ন আপনার করাটা এই মুহূর্তে ঠিক হয়? আপনি আপনি আমাকে অন্য একটা অকেশনে করতে পারেন, আমার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই। আপনার অদ্বৈতা এই ধরনের খবর কোথায় পান আমি ঠিক জানি না। এটা এটাও একটা প্রশ্ন, যে প্রশ্নটার সঙ্গে ইলেকশন কমিশনের এই প্রস্তাবের সঙ্গে কিছুটা মিল আছে। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে এই বাজেট বিএনপির আন্দোলনের মতো হয়েছে, যে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, যে বাস্তবায়ন হয় না তেমনি বাজেটও বাস্তবায়ন হবে না? কে বলছেন ভাই, আপনি কে বলছেন? আমাকে একটু আপনার নাম আর পত্রিকাটার কথা জানলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আপনার এই ধরনের প্রশ্ন সাধারণত সাংবাদিকরা করেন না। এই ঘটনার পরপরই মুঠোবার্তায় পেশাদারিত্ব বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয় দলটির প্রেস উইং থেকে। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে সংসদের প্রতি চরম অবমাননা করেছেন। নিজ বাসভবনে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বাজেটের কপি ছিঁড়ে ফেলাকে শপথ ভঙ্গের সামিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি দলীয় সংসদ সদস্যগণ এই বাজেট প্রত্যাখ্যান করার নামে সংসদ ভবনের সামনে মহান সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলেন। এটি মহান সংসদের প্রতি চরম অবমাননা, এটি তাদের শপথ ভঙ্গেরও সামিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জাতির এ ক্রান্তিকালে তারা দায়িত্বশীল আচরণ করেননি। তারা চেয়েছিলেন সংসদ যাতে কোনো বাজেট পাশ না করে, বাজেট ছাড়া একটি রাষ্ট্র তারা দেখতে চেয়েছিলেন। ফেসবুক বান্ধবীর পাঠানো উপহার সামগ্রী তুলতে গিয়ে প্রায় 23 লাখ টাকা খোয়ালো এক যুবক। এ ঘটনায় প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে 3 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর এয়ারপোর্ট ও বসুন্ধরা এলাকা থেকে সিআইডির জালে আটকা পড়া 3 জনের মধ্যে 2 জন ক্যামেরুন এবং 1 জন কেনিয়ার নাগরিক। সিআইডি জানায় এরা ফেসবুকে আমেরিকার তরুণী জেনিটারি নামে বরিশালের এক ব্যবসায়ী যুবকের সাথে সখ্যতা গড়ে তোলে। প্রথমে উপহার সামগ্রী পাঠানোর কথা বলে ঠিকানা নেয়, পরে ডিপ্লোম্যাটিক কুরিয়ার এজেন্ট পরিচয়ে পাঠানো উপহার তুলতে নানা খরচের কথা বলে এবং উপহার না নিলে বিপদ হবে বলে প্রতারণা করে 22,68,000 টাকা হাতিয়ে নেয়। তারা যেটা ট্র্যাক করে, যে বলে যে দেখো এইবার যেটা পাঠাচ্ছে এটা কাস্টমসে তোমার নাম এন্ট্রি হয়ে গেছে, স্ক্যান হয়ে গেছে, এটা যদি না ছাড়াও তাহলে তোমাকে নানা রকমের জিজ্ঞাসাবাদ করা হবে, এইবার তোমাকে কিন্তু রেসপন্ড করতে হবে। তো যদি আমেরিকা থেকে হয় তাহলে আবার আমেরিকান এমবেসি একটা বিষয় আছে, তাদের থেকেও ক্লিয়ারেন্স নিতে হবে, এবং যদি না দিতে চায় তখন আবার থ্রেটও করা হয়। তো এই টেলিফোন কনভারসেশনের মধ্যে আবার আমাদেরই বাঙালি ভয়েসের কেউ না কেউ নিজেকে কাস্টমসের এজেন্ট সেজে সে আবার তখন বলে আমি সিএনএফ এর লোক, আমি এরকম আপনার একটা বিষয় ছিল জানেন কেউ জানি, তো তারপরে এরকম টাকা দিতে হবে। তো এরকম 2-3 দফায় টাকাটা নিয়ে তারপর আস্তে করে তারা কেটে পড়ে। সিআইডি জানায় অভিযানের সময় আসামিদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। আসলে এরা এতটাই মানে কনভালসিভ, অ্যারোগেন্ট এবং মানে উগ্র, কালকে যখন অ্যারেস্ট করতে গেছে মারামারি থেকে শুরু করে চেয়ার টেবিল ভাঙা শুরু করছে। এ চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দ্রুত বিদ্যুৎ পেতে দেশে চালু হওয়া কুইক রেন্টাল প্ল্যান্ট যুগের ইতি ঘটতে যাচ্ছে। সরকার বলছে নবায়ন করা হবে না আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ। বিশ্লেষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব কেন্দ্র বন্ধ করতে পারলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব হবে প্রতি বছর। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত।
2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র 4942 মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল মোট জনসংখ্যার অর্ধেকেরও কম মানুষ। তেলভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তে আলো আসতে শুরু করে দেশে। 2010 সালে এসব কেন্দ্র চালুর পর সরকার বলেছিল 3-5 বছর মেয়াদ শেষে বিলুপ্তি ঘটবে কুইক রেন্টালের, কিন্তু বছর বছর চুক্তি নবায়নের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বর্তমানে দেশের 137টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কুইক রেন্টাল রয়েছে 11টি আর রেন্টাল 9টি। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেল এরই মধ্যে 12টি রেন্টাল প্ল্যান্ট বন্ধ করার তথ্য জানিয়ে বলছে ভাড়ায় চালিত আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ নবায়ন করা হবে না। বছরে 8,850 কোটি টাকা, যেটা বিপিডিবিকে বিদ্যুতের জন্য এই জন্য সরকারকে ভর্তুকি বা সাপোর্ট দিতে হয়। একটা ক্যাপাসিটি চার্জও তো একটা বড় অংশ সেখানে অবশ্যই কন্ট্রিবিউট করে। বিশ্লেষকদের দাবি, অযাচিতভাবে এসব কেন্দ্র এখনো উৎপাদনে রয়েছে, অভিযোগ আছে দুর্নীতিরও। অন্যায়ভাবে চুক্তি করে তাকে লাভবান করা হয়েছে সেটা প্রমাণ করার পরে সেই চুক্তি বাতিল করা যাবে না, সেই চুক্তি রিভাইজ করা যাবে না তা নয়, এটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। তার জন্য কোনো কিছু অন্তর নাই, এখনো প্রহসন চালিয়ে যাচ্ছে। এসব বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ হলে সাশ্রয় করা ভর্তুকি টাকা বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নে কাজে লাগানো সম্ভব বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।